চরম জনবল সংকটে দর্শনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাস্টার প্ল্যান প্রকল্প পাশ না হওয়ায় আটকে আছে নানামুখী উন্নয়ন কাজও। বৃহস্পতিবার এক শিশু হায়নার আক্রমণের শিকার হওয়ার পর আলোচনায় চিড়িয়াখানা নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আহত শিশুটি এখন অনেকটাই বিপদমুক্ত বলে জানান চিকিৎসকরা। রিয়াজ রায়হানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। চিচাহারাটে যে খাঁচাটির মধ্যে রয়েছে সেই খাঁচার সামনে নিচু একটি ব্যারিকেড রয়েছে। যদিও কথা ছিল এই ব্যারিকেড টপকিয়ে কোনো দর্শনার্থী ওপারে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ধারণা করা হয় যে বাচ্চাটি আক্রান্ত হয়েছে সে বাচ্চাটি অভিভাবকের কাছ থেকে ছুটে গিয়ে যে কোনোভাবে এর ফাঁকগুলোয় ভেতরে প্রবেশ করেছে এবং সেখানে খাঁচাটির ভেতরে হাত বা আঙ্গুল চলে যাওয়ার কারণেই ঘটেছে এ ধরনের মর্মান্তিক ঘটনা। এমন মর্মান্তিক ঘটনার মাত্র ২৪ ঘন্টা পরের দৃশ্য। সচেতনতার বাণী এখানে সত্যিই নীরবে কাঁদে, থেমে নেই হিংস্র প্রাণীটিকে উত্তক্ত করা। সেটা ভুল হয়েছে, সেটা জানি না আমি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হায়নার খাঁচার সামনে দুই ফুট দূরত্বে দেয়া আছে দেড় ফুট উচ্চতার নিরাপত্তা বেষ্টনী। শুক্রবার সকাল থেকেই সেখানে চলে নিরাপত্তা জোরদার করার কাজ। দেয়া হয় নির্দিষ্ট দূরত্বের ব্যারিকেড, কিন্তু কে শোনে কার কথা? কোনো নিরাপত্তা কর্মী না থাকায় অসচেতন দর্শনার্থীরা ঘুরে বেড়ান ঝুঁকি নিয়ে। গার্জিয়ান যারা আমরা, তাদের অবশ্যই সচেতন থাকা দরকার। এগুলো আমাদের যে সেফটি দেওয়া আছে এগুলো থেকে দূরে থাকাই উত্তম। এই পাশেও আর একটা যদি ইয়ে থাকতো, মানে সেফটি প্লাসিস থাকতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। বাচ্চার হাতে কিন্তু ছাড়তে হবে না, ওদের খেয়াল রাখতে হবে, ওদের চোখে চোখে রাখতে হবে। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবারের ঘটনা তদন্তে হয়েছে একাধিক কমিটি, চলছে নিরাপত্তা ব্যবস্থা ঠেলে সাজানোর কাজ। তিনটি তদন্ত কমিটি কাজ করছে। একটি তদন্ত কমিটি আমার দপ্তর থেকে করা, যেটা ওভারঅল এই ঘটনাসহ চিড়িয়াখানার কোথায় কোন ধরনের সিকিউরিটি কোনো ফাঁক ফোকর আছে কিনা সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমাকে রিপোর্ট করবে। হায়নার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন হওয়ার পর আলোচনায় আবারও চিড়িয়াখানার নিরাপত্তা ইস্যু। বিশাল আয়তনের জাতীয় চিড়িয়াখানা দেখভালের জন্য জনবলের সংখ্যা ২৩৭ জন থাকার কথা থাকলেও আছে মাত্র ১৩২ জন, যেখানে খাঁচার সংখ্যা ১৩৭ আর প্রকোষ্ঠের সংখ্যা ২৩৭টি। ছুটি মিলিয়ে এসব দেখাশোনা করেন মাত্র ৭২ জন। কর্মকর্তারা জানান চিড়িয়াখানার আধুনিকায়নে নেওয়া মাস্টার প্ল্যান এখনও অনুমোদনের অপেক্ষায়। সেটি বাস্তবায়ন হলে নিরাপত্তা, দর্শনার্থীদের সেবা দুটোই বাড়বে বৃহৎ এই পর্যটন স্পটে। স্ট্রাকচারাল যে সিকিউরিটি, মূলত সেই সিকিউরিটি বিষয়টিতে আমরা জোর দিতে চাচ্ছি। আর আরেকটি বিষয় আমরা চিন্তা করছি যে আমাদের দর্শনার্থীদের জন্য একটি ইন্টারপ্রিটেশন সেন্টারের মতো করা, প্রত্যেক খাঁচাতে যদি আমরা গাইড যদি দিতে পারি, যে গাইডের মাধ্যমে যে দলবদ্ধভাবে আমাদের ট্যুরিস্টদেরকে আমরা ভিজিট করাতে পারি, সেক্ষেত্রে সিকিউরিটি বিষয়টি আরও বেশি নিশ্চিত হবে। এদিকে বৃহস্পতিবার আহত শিশুর চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। চিকিৎসকরা জানান আপাতত ভয়ের কিছু নেই, আর নিজেদের অসাবধানতায় হায়নার আক্রমণের শিকার হয়েছে বলে জানান শিশুটির অভিভাবকরা। প্রথমে চেষ্টা করা যেতে পারে ওই হাতটা জোড়ানো লাগা, মানে জোড়া লাগানো যাচ্ছে কি না আবার নতুন করে, ঠিক আছে? এবং জোড়া লাগানোর পরেও ওটা অনেক ব্যাপার থাকে যে এটা টিকতেছে কি না, মানে আমি জোড়া লাগাই দিলাম কিন্তু হাতটা তো পরবর্তীতে মানে কাজ করতেছে কিনা সেটাও অনেক ব্যাপার আছে। আহত শিশুর চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।